বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মন্ডল দা। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ঢাকের কাঠির আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো যে আমি তোমাদের সামনে লাল রঙের পাঞ্জাবি পরে দুর্গাপূজা 2022 এর আপডেট দিতে চলে এসেছি। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা হয়তো সকলেই জেনে গিয়েছো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়ে গিয়েছে। গত বছর 15ই ডিসেম্বর আবহমান বিশ্ব সংস্কৃতি রক্ষার ইউনেস্কো কমিটির সম্মেলনে স্বীকৃতি দেওয়া হয় কলকাতার দুর্গাপূজাকে। করোনা মহামারীর জন্য গত 2 বছর কলকাতার বড় বড় ক্লাবগুলি তাদের ইচ্ছে মতো জাঁকজমকপূর্ণ ভাবে পূজা করতে পারেনি, তাই এবছর তারা অনেক আগে থেকেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2022 সালের দোলযাত্রা ছিল 18ই মার্চ, আর এই 18ই মার্চ কিন্তু কলকাতার একটি নামকরা ক্লাব তালা প্রত্যয়ের দুর্গাপূজার শুভ সূচনা ঘটে। তারা দোলের দিনই আনুষ্ঠানিক ভাবে দুর্গাপূজার থিম ঘোষণা করে দেয়। তাদের এবছরের থিম হলো আবর্ত। তো আবর্ত নামটি কেন দেওয়া হয়েছে, এই থিম শিল্পীর নাম কি এবং এই ক্লাবের প্রতিমা শিল্পীর নাম কি, এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমি পরবর্তীতে তোমাদের সামনে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এখন যেটি বলার সেটি হলো, তোমরা টাইটেল এবং থাম্বনেইলে দেখতে পাচ্ছ যে দুর্গাপূজা 2022 এর থিম হলো কে কে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো, কলকাতার নামকরা দুর্গোৎসব কমিটি উল্টোডাঙ্গা কবিরাজ বাগানের 2022 এর থিম হচ্ছে প্রয়াত শিল্পী কে 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 স্মরণ করে। উল্টোডাঙ্গা কবিরাজ বাগানের কাউন্সিলর অমল চক্রবর্তী জানান যে পূজার মণ্ডপটিই হবে প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর অন্তিম আনুষ্ঠানিক মঞ্চ নজরুল মঞ্চের আদলে। আর এই মণ্ডপের ভেতরে দুর্গা প্রতিমার পাশেই দাঁড়িয়ে থাকবেন কে কে, অর্থাৎ মা দুর্গার যে প্রতিমা তৈরি করা হবে সেই প্রতিমার পাশেই স্থাপন করা হবে প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর মূর্তিকে। এছাড়া মণ্ডপের ভেতরে কে কে এর এভারগ্রিন গান শুনতে পাবে সকল আগত দর্শনার্থীরা। এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে থাকবেন কে কে আমাদের সকলের মাঝে। তো বন্ধুরা, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর থিমের নিউজটি শোনার পর তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর আমার কেমন লাগছে যদি সেটা বলতে হয় তাহলে আমি বলবো, দেখো বন্ধুরা, কাউকে শ্রদ্ধা নিবেদন করার জন্য যদি কিছু করা হয় বা কোনো উদ্যোগ নেওয়া হয় সেটা তো অবশ্যই আমার কাছে খারাপ নয়, বরং ভালো। তো চলো বন্ধুরা, কেকের থিমের ব্যাপারে এতটুকুই আপডেট আমার কাছে ছিল, তা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে গেল এই চ্যানেলে দুর্গাপূজা 2022 এর আপডেট দেওয়া। তো এরপর একের পর এক দুর্গাপূজা 2022 এর আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে, আর মাঝে মাঝে অন্যান্য ভিডিওও আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখো। তো চলো বন্ধুরা, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো এবং তার সাথে সাথে তোমাদের একটু নিউজ দেওয়া হলো, মানে ইনফরমেশন দেওয়া হলো। তো চলো বন্ধুরা, এবার আমি যাই, টাটা, বাই বাই।